মরুভূমি ছাড়া প্রায় সব ধরনের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যের সন্ধান মেলে এই পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্যের উত্তরভাগের পাহাড়ের রানী দার্জিলিং, পার্বত্য অঞ্চল, সমভূমি, তরাই অঞ্চল, মালভূমি ও উচ্চভূমি ছাড়াও এ রাজ্যে রয়েছে বিশ্বের অন্যতম ভৌগোলিক গঠনের নিদর্শন ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ সুন্দরবনের বদ্বীপ। আমরা আবারও চলে যাব সুন্দরী গাছের বন বা সমুদ্রের তীরবর্তী বন সুন্দরবনে, আর এই সবটাই ব্যবস্থা করবে রজনীগন্ধা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তবে চলুন সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা নিতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের এবারের ট্রিপ ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে অটো করে সোনাখালী ফেরিঘাটে নিয়ে যাবে এবং দু রাত তিন দিন ঘোরার পর আবার ক্যানিং স্টেশনে ড্রপ করবে। সকাল 7:42 শিয়ালদা ক্যানিং লোকালে চেপে ক্যানিং পৌঁছালাম সকাল 8:55। আপনাদের জন্য ক্যানিং আসার বেস্ট টাইম সকাল 7:42 এই লোকাল ট্রেনই। কথা মতো ক্যানিং স্টেশন নেমে আমরা চলে এলাম প্ল্যাটফর্মের পিছন দিকে। এখান থেকেই আজ আমাদের অটোতে পিক করবে। প্রতিটি অটোতে সর্বোচ্চ 6 করে যাত্রী নিয়ে রওনা হলো সোনাখালী ফেরিঘাটের দিকে। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী দূরত্ব প্রায় 16 কিলোমিটার, আর এই 16 কিমি রাস্তা যেতে সময় লাগবে প্রায় 35 মিনিট। আর রাস্তায় দেখার মতো রয়েছে মাতলা নদীর উপরে মাতলা ব্রিজ। ব্রিজের ওপর থেকে চারপাশের দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর। সোনাখালী পৌঁছাতেই আপনার চোখে পড়বে বিভিন্ন দোকান। এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় কিছু জিনিস নিতেও পারেন। দাম কত? 25, 30, 20, 35 সব রকম আছে, তাই তো? 25-30। সুন্দরবনের বেশিরভাগ ট্যুর অপারেটরের যাত্রা শুরু হয় কিন্তু এই সোনাখালী ফেরিঘাট থেকেই। এখানে এসে প্রথমেই আপনাকে আপনার 3 দিনের আরোহী, অর্থাৎ আপনার বোট খুঁজে তাতে লাগেজপত্র নিয়ে উঠে পড়তে হবে। আমাদের এবারে সুন্দরবনের আরোহী রজনীগন্ধা। চলুন এবার এই বোটটাকে আপনাকে ঘুরে দেখাই। এই দেখুন ভিতরে প্রবেশ করছি এবং বেডের বন্দোবস্ত, এটা সিঙ্গেল বেড, সে পাশে একটা ডবল বেড, এটা ডবল বেড, এরকম ভিতরে বেডের বন্দোবস্ত এবং পাশে জানালা, তার পিছনে ইঞ্জিন। এটা হচ্ছে টয়লেটটা ওয়েস্টার্ন স্টাইল, এখানে জলের ব্যবস্থা আছে। যেহেতু এবারে সুন্দরবন ভ্রমণে আমরা টোটাল যাত্রী 16 জন, তো এই আরোহীতে আমাদের 16 জনের মতোই আয়োজন করা হয়েছে এবং আমি চলে এসেছি বোটের উপরে। বোটের উপরে অ্যারেঞ্জমেন্টটা দেখাই আপনাকে। এটা হচ্ছে সামনে থেকে ভিউ, এরকম ডাস্টবিন করে রাখা আছে। কোথায় ধরবো বলো তো? আর এই দেখুন লাইফ জ্যাকেট, এরকম চেয়ার, অর্থাৎ চেয়ারে বসে পাশ থেকে ভিউ নেওয়া যাবে। পিছনে এরকম টেবিলের বন্দোবস্ত, মানে এই এই টেবিলে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য আর কি। আর এপাশে জলের বন্দোবস্ত, নেট দিয়ে ঘেরা, অর্থাৎ এই সমস্ত বোটগুলো কিন্তু রাত্রে প্যাসেঞ্জার রাখতে পারে আর কি, টুরিস্টদের রাত্রে রাখতে পারে। যে সমস্ত বোট রাত্রে টুরিস্টদের রাখে তাদের সব এবং নেট দিয়ে ঘিরতে হয়। যাই হোক চলুন এবার অন্যান্য প্যাসেঞ্জারদের বোটে ওঠার পালা। এখন বোটটাকে সোনাখালী ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। বোটে উঠে লাগেজপত্র রাখতে শুরু হয়ে গেল আমাদের খাবারের পর্ব। এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে আছে কচুরি, আলুর দম, জয়নগরের মোয়া ও চা। একদিকে চলছে খাবারের পর্ব, অন্যদিকে বোট এগিয়ে চলেছে সামনের দিকে। প্রথম দিনে আমরা গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখে যাব পাখিরালয়। দেখেন আমি তো বলতে ভুলেই গেছি, এবারে সুন্দরবন ভ্রমণে আমি একটু অন্যরকম স্বাদ নেব, আমি এই বোটেই রাত কাটাবো। যাই হোক চলুন আমরা চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো। স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সুন্দরবনের বিভিন্ন অসহায় মানুষদের সাহায্য করতেন এবং এটিই ছিল তার বসত বাড়ি। তবে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এটিকে হেরিটেজ সাইট ঘোষণা করেছে।
এবার গোসাবা বাজার হয়ে আমরা চলেছি বেকন বাংলো দেখতে। এই বেকন বাংলোর প্রবেশ মূল্য 5 টাকা, তবে বেকন বাংলোর ভিতরে পার্কের আদলে বেশ সাজানো গোছানো। হ্যামিল্টন সাহেবের সৃষ্ট কোঅপারেটিভ সোসাইটির কাজ দেখার জন্য গান্ধীজি এবং কবিগুরুকে আমন্ত্রণ করেন। গান্ধীজি না এলেও রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং এই বাড়িতে তিনি থাকতেন, সেই কারণেই আপনি এখানে এসে হ্যামিল্টন সাহেব এবং রবি ঠাকুরের মূর্তিও দেখবেন। গোসাবা ঘুরে বোটে উঠতেই দেখলাম দুপুরে খাবার রেডি। দুপুরে আমাদের দেওয়া হলো ভাত, ভাজা, ডাল, সবজি, ভেটকি মাছ, চাটনি ও পাঁপড়। খাবারের স্বাদে এবং মানে অতুলনীয়। কবজি ডুবিয়ে খাবার পর আমরা চললাম পাখিরালয়। পাখিরালয় পৌঁছাতে একটু সন্ধ্যায় হয়ে গেল। অন্যান্য যাত্রীরা পাখিরালয় না নামলেও আমরা কয়েকজন পাখিরালয় একটু ঘুরে দেখব, সেই কারণে একটু নেমে পড়লাম। অ্যাকচুয়ালি এই সন্ধ্যা মুহূর্তে পাখিরালয় যে বাজার সে চত্বর কিছুটা ঘুরতে যাচ্ছি আর কি। হ্যাঁ, কিন্তু আমরা পাখিরালয় স্টে করবো না। এই ট্রিপের আমার এটাই রোমাঞ্চ নেওয়ার চেষ্টা যে আমরা বোটে স্টে করবো। রাত্রিবেলা বোটে কাটানোর যে অভিজ্ঞতা সেটা কেমন সেটা আপনাদেরকে জানাবো বলে এই ভিডিওটা আসা আর কি। তো পাখিরালয়ের পাশেই আমাদের যে বোট সেটা নোঙর করা হবে এবং রাত্রিযাপন করা হবে বোটেই। যে সমস্ত ট্যুরিস্টরা সুন্দরবনে হোটেল বা কটেজে থাকার প্ল্যান করে আসেন তাদের এই পাখিরালয় বা দয়াপুরে রাখা হয়। সেই কারণেই এই পাখিরালয় সন্ধ্যার পরে রাস্তার দুপাশে অনেক দোকান দেখবেন। আপনারা চাইলে বাড়ির জন্য এখান থেকে কিছু কিনতেও পারেন। যেহেতু শিয়ালদা থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরার জন্য আমি বাড়ি থেকে বার হয়েছিলাম গতকাল রাত্রে, তাই শরীর খুবই ক্লান্ত। তাই আমি সন্ধ্যাকালীন মশলা মুড়ি, বেগুনি, চা বা রাত্রের খাবার ভাত, ডাল, সবজি, চিকেন কষা ইত্যাদি কিছুই না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই প্রথম রাতে আপনাকেও এখন গুড নাইট। দ্বিতীয় দিন সকালবেলা ঘুম ভাঙতেই বাইরে বার হয়ে গেলাম। এসে যা দেখলাম এক কথায় অপূর্ব। চারিদিকে কুয়াশা, অথয় নদীর মাঝে নদীতে নোংর করে আমাদের বোট রজনীগন্ধা দাঁড়িয়ে আছে। দূরে পাখিরালয় দেখা যাচ্ছে। রূপকথা গল্পের মতো ব্যাপার, তাই না? দারুণ, আমার খুব ভালো ঘুম হয়েছে, মানে বুঝতে পারিনি যে নদীর মাঝখানে আছে আর কি। আমাদের বোটের সমস্ত যাত্রীরা রেডি হতে আমরা চলে এলাম সজনেখালি। এখান থেকে আমাদের ভ্রমণের পারমিট করতে হবে। আজ দ্বিতীয় দিনে সুন্দরবন ভ্রমণের গভীর জঙ্গল সাফারি। আজ আমরা দেখব সজনেখালি, সুধন্যখালি, সুন্দরখালি, পীরখালি, গাজীখালি, বনবিবি ভরানি এবং দোবাগির ক্যানোপি ওয়াক। ঠিকই দেখেছেন, আমরা এসে পৌঁছে গেছি সজনেখালি। এবার সজনেখালিটা কিছুটা আপনাকে ঘুরে দেখাবো। দেখুন কুমিরের একটা বাচ্চা শুয়ে আছে আর কি। এই ওয়াচ টাওয়ারই হলো সজনেখালির মূল আকর্ষণ ধরতে গেলে। এখান থেকে আপনি ম্যানগ্রোভ জঙ্গলে একটা ভালো ভিউ পাবেন এবং সজনেখালি ক্যাম্পগুলোর একটা ভালো ভিউ পাবেন। সজনেখালি ঘুরে আসতেই বোটে এসে ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি ও মিষ্টি। কেমন লাগছে ব্রেকফাস্ট? দারুণ দারুণ হয়েছে, এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। আমরা এসে পৌঁছে গেছি সুধন্যখালি ক্যাম্প। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে উপরের জঙ্গলের কিছুটা ভিউ পাওয়া যায় আর কি, এবং দেখতে পাচ্ছেন হাই ফেন্সিং। যেহেতু ওয়াইল্ড এরিয়া সেই কারণে ভালোভাবে ফেন্সিং করা আছে। ওয়াচ টাওয়ারে উঠে আসার পরে এরকম কিছুটা পরিবেশ দেখবেন। জাহাজ
গভীর জঙ্গলে ঘুরতে ঘুরতে দোবাকি ক্যানোপি যাবার আগে দুপুরের খাবার সম্পন্ন করলাম। দুপুরে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি, মাছ, পাঁপড় ও চাটনি। আমরা চলে এসেছি দোবাকি। আর জানেন তো দোবাকি কেন বিখ্যাত? এখানে রয়েছে ক্যানোপি ওয়াক। এখন সেই ক্যানোপি ওয়াকে আস্তে আস্তে হেঁটে চলেছি আমরা। দেখি এখানে যদি কোনো বন্য প্রাণী দেখা পায় অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই দেখুন সামনে একটা হরিণ দেখা যাচ্ছে। আমি জুম ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন দোবাকি ওয়াচ টাওয়ার থেকে হরিণটা দেখুন পুকুর পাড়ে হেঁটে চলেছে। দোবাকি ক্যানোপি ওয়াক থেকে ম্যানগ্রোভের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম ঝড়খালি। আজ রাতে ঝড়খালির কাছে আমাদের বোট রজনীগন্ধা নোঙর করবে। সন্ধ্যাকালীন মুড়ি মশলা ও ভেজ পকোড়া খাবার পর আমি ঘুরে এলাম ঝড়খালি বাজার চত্বর। তারপর এসে ডিনার। রাত্রে খাবারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন ও স্যালাড। ঝড়খালি আমরা কিন্তু আগামীকাল এক্সপ্লোর করব। আজ তবে আবারও গুড নাইট। সুন্দরবন ভ্রমণের আজ তৃতীয় দিন। এখন বর্তমানে আমরা রয়েছি ঝড়খালির কাছাকাছি। অর্থাৎ দ্বিতীয় রাত্রিতে আমরা কিন্তু নোংর করেছিলাম ঝড়খালির কাছাকাছি নদীর মাঝখানে। প্রথম রাত্রিতে আমরা ছিলাম পাখিরালয় এবং দয়াপুরের মাঝখানে বোটেই। আজকে রাত্রেও আমরা এই বোটেই ছিলাম নদীর মাঝামাঝিতে, সেটা কিন্তু ঝড়খালির কাছাকাছি, যাতে ফার্স্ট সকালে উঠে ঝড়খালিটা দেখতে পাই আর কি। এবার এখান থেকে আমরা ঝড়খালিতে যাব এবং ঝড়খালি জানেন তো 30 টাকা এন্ট্রি দিয়ে পার্কে ঢুকতে হয়, তো সেটাই ঢুকবো এবং তারপর আস্তে আস্তে আমরা আগে চলবো সোনাখালির দিকে। এখন প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা। প্রতি সোমবার আগে বন্ধ থাকতো, কিন্তু এখন কিন্তু সপ্তাহের প্রতিদিনই খোলা থাকছে, সকাল 8:30 থেকে বৈকাল 4:00 পর্যন্ত। বর্তমানে ঝড়খালিতে কিন্তু দুটি মাত্র বাঘ আছে, অর্থাৎ বন্য রয়্যাল বেঙ্গল টাইগারকে এখানে এনে শুশ্রূষা করা হয়। প্যাকেজিংয়ের বাইরেও এক্সট্রা 30 টাকা দিয়ে আপনি কিছু কুমির, কিছু হরিণ এবং সংরক্ষিত অবস্থায় কিছু রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাবেন। ঝড়খালি ঘুরে এসে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে আছে লুচি, সবজি এবং জয়নগরের মোয়া। একদিকে সকালের খাবার চলছে, অপরদিকে আমাদের বোট এগিয়ে চলেছে সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। বাইরের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। সময় হয়ে এলো দুপুরের খাবার খাওয়ার। দুপুরে আছে মাছ ভাত, ভাজা, ডাল, সবজি দিয়ে। দুপুরের খাবার খেয়ে আমরা আমাদের লাগেজ গোছাতে লাগলাম, কারণ আমাদের বোট প্রায় এসে পৌঁছালো সোনাখালি। শুধু ত্রিপুরা থেকে এসে আমাদের সুন্দরবন কেমন লাগলো? খুব দারুণ লেগেছে, মানে এত সুন্দর আনন্দ হয়েছে, 3 দিন ধরে এত সুন্দর ঘুরেছি বলাই যায় না। তার থেকে সবচেয়ে ভালো হয়েছে আমার সঙ্গে আমার আশিককে পেয়ে। আশিক আমাদেরকে সুন্দরভাবে গাইড করেছে, ও একজন ইউটিউবার। আচ্ছা, আমাদের এই যে রজনীগন্ধা ট্রাভেল এজেন্সি নিয়ে গেছিল আর কি, এদের পরিষেবা কেমন লাগলো আপনার? মোটামুটি ভালোই পরিষেবা দিয়েছে, ওদের খাওয়া দাওয়াগুলো খুব ভালো, ইয়েগুলো ভালো, খারাপ না, ভালোই লেগেছে আমাদের। আমরা খুবই ভালোভাবেই কাটিয়েছি 3 দিন, খুব আনন্দে কাটিয়েছি আমরা। এই ভদ্রলোকে নিয়ে ত্রিপুরা থেকে এসেছেন, কেমন লাগলো সুন্দরবন? না না, খুবই ভালো লাগলো, এই আমার প্রথমবার আসা এখানে। আচ্ছা, আর কখনো আসিনি,
ভবিষ্যতে আসতে পারবো কিনা, যদি শরীর ভালো থাকে আবারও আসার ইচ্ছা করছে, আরও আমার নিজের পরিবারের লোকদের নিয়ে আসার ইচ্ছা করছি। ট্রাভেল এজেন্সিও ভালো লাগলো, ওদের সবচেয়ে ভালো লাগলো আমার এই খাওয়া দাওয়ার ইয়েগুলি, যে রান্না করেছে ওকে আমি বহুবার ধন্যবাদ দিচ্ছি। এই ধরনের পরিষেবা থাকলে মানুষ অবশ্যই এই সমস্ত ট্যুর প্রোগ্রামে আকৃষ্ট হবে। আমাদের খুবই ভালো, খুবই আমার খুবই ভালো লাগছে, আবার তোমাকেও আসি, তোমাকেও আমার খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে থাকাতে, ধন্যবাদ তোমাকে। এই তো আমাদের ক্যাপ্টেন বিশ্বনাথ দা, দু রাত তিন দিনে সুন্দরবনটা আপনার কেমন লাগলো? আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখানে পরিষেবা ওনারা যেভাবে দিয়েছেন আর আমাদের যেভাবে যেখানে যেখানে আমাদের যেসব জায়গায় পরিষেবা দেওয়ার মতন আমাদের সঙ্গে সব কোঅপারেট করেছে, এবং আমরা এই যাত্রা করে খুবই আনন্দিত। এবং আরও কিছু যেটা আমাদেরকে যেটা ওনারা বলেছিলেন সেই হিসাবে আমাদেরকে ঘুরিয়ে যেসব জায়গায় দেখানো দেখিয়েছেন আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কেমন লেগেছে? খাওয়া দাওয়া খুবই ভালো, আমাদের যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো ছিল। শুধু একটা দুঃখ রয়ে গেল যে বাঘটা দেখতে পারলাম না। অনেক চেষ্টা করেছেন আমাদের ক্যাপ্টেন, আমাদের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ঠিক দেখা অবস্থায় ঠিক দেখার সুযোগটা পেলাম না। তো ফাইনালি যে লোকের আমন্ত্রণে সুন্দরবন ট্রিপ বিপুল দা তেনাকে পেয়ে গেছি। আপনার ট্রাভেলের সিস্টেমটা কেমন আছে বলুন? দু রাতি তিন দিনে আমাদের ট্রাভেল সিস্টেম আছে, আমাদের নিজস্ব বোট, যার জন্য আমরা কম পয়সা খরচে আমরা এই ট্যুরটা করতে পারি। আমরা 2500 টাকায় করতে পারি, 3000 টাকায় করতে পারি, দু রাত তিন দিনের ট্যুরে। আচ্ছা, 2500 টাকায় সেটা বোটে থাকা? বোটে থাকা মানে যেটা আমি করে আসলাম? হ্যাঁ হ্যাঁ, এটা বোটে থাকতে হবে। দাদাদের সমস্ত ফোন নাম্বারগুলি আমি ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। মানে সস্তায় সুন্দরবন দেখা যায় না, যে 2500 টাকায় সুন্দরবন ঘুরে আসা যাবে না কো। একদম ধন্যবাদ দাদা, আবার দেখা হবে। বন্ধুরা আজ তবে এ পর্যন্তই। এই সস্তায় সুন্দরবন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানান, সাথে থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।